8 জুন রাত 9:30 প্রায় কৈলাসহর চণ্ডীপুর ব্লকের বিসিনগর গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ের সামনে হঠাৎ এক যুবতী এসে হাজির হয়। হলুদের মধ্যে সাদা রঙের ফুল চড়ানো ফ্রক পরা। নাইট কারফিউ কালে এত রাতে এক অপরিচিত যুবতীকে দেখে এলাকায় কিছু মানুষ হইচই জুড়ে দেন। মুহূর্তের মধ্যেই অনেক গ্রামবাসী এসে জড়ো হয় সেখানে। সকালে একজন খুন হয়েছে এই পঞ্চায়েত এলাকাতেই। অজানা ভিত্তির কারণে হইচই পড়ে যায় গোটা এলাকায়। এই যুবতীকে আটক করে পঞ্চায়েত অফিস সংলগ্ন এক বাড়িতে বসিয়ে রাখা হয়। খবর দেওয়া হয় পঞ্চায়েত প্রধান বিপুল রুদ্রপালকে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে আসে আসল তথ্য। জানা গেছে এই যুবতীর বাড়ি লক্ষ্মীপুর পঞ্চায়েতের 5 নং ওয়ার্ডে। অনেকটা মানসিক ভারসাম্যহীন। মায়ের বকুনি খেয়ে সন্ধ্যে 7টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে পায়ে হাঁটতে হাঁটতে কৈলাসহর হয়ে কাফরেঙ্গা ব্রিজ, তারপর বিসিনগর পঞ্চায়েতের সামনে আসতেই তাকে আটক করা হয়। পরবর্তীকালে মহিলা থানার ওসি রিঙ্কি দেববর্মা সহ গ্রামের প্রধানের উপস্থিতিতে ওই যুবতীকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। প্রশ্ন উঠেছে, এই লকডাউনের সময় শহরসহ বিভিন্ন স্থানে পুলিশের কড়া নজরদারি চলছে, তারপরেও এক মানসিক ভারসাম্যহীন যুবতী শহর পেরিয়ে পঞ্চায়েত এলাকায় প্রবেশ করলো পায়ে হেঁটে, অথচ কোনো পুলিশের নজরেই পড়ল না। এই ঘটনার হতবাক কৈলাসহরবাসী। নাম কি তা? তোমার নাম কি তা গো? বাবার নাম? বাবার নাম কি তা? তোমার বাবা আছেন তো? নাম কি তা? তুমি না এটা করবে না। তোমার লাগা আমি রিকোয়েস্ট করি। ভাই আছেন নি? আমার যে ফোন নাই। মা আছেন নি? মা আছেন নি? তোমার মা আছেন নি? তোমার মা আছেন নি? মা তুমি কেন কেমনে আইলাই? মা মারছো না? তুমি তো মানে ঠিয়েছো নি? ভাত খাইছো নি দুপুরে? এ রাগ করিয়া তো মানে আইছো নি তুমি? আটিয়া তুমি বয়ে পাইছো না? এত দূরে থেকে আইছো যে তোমার গ্রামের নাম কি? গ্রামের নাম কোন গ্রামের বাড়ি? গ্রামের নাম কি? তোমার বাড়িতে না আছে এখানে নাম কি? ঠিকানা কি? তোমার গ্রামের নাম জানো না? নি পঞ্চায়েতের নাম জানো? নি তোমার পঞ্চায়েতের নাম জানো? নি স্কুলের নাম যেগাও? স্কুলের নাম? তোমার স্কুলের নাম কি? স্কুলের নাম কি? তুমি পড়াশোনা করছো নি? কতক্ষণ পড়ছো? এইটো পড়ছো? মার লগে কিতা লইয়া ঝগড়া করছো? মায় মারে কেন তোমারে? ঘরে একলা তাতে মায়ের শাসন করছে, তুমি তখন পালাই আইলা এখানে? তোমার মা বাবা চিন্তা করতো না নি? এখন তুমি যেন রাত্রে আইছো, তোমার মা বাবা তো করো চিন্তা করতো না নি? তুমি ডরাইছো না নি? তখন আইছো যে ডরাইছো না নি? ভয় পাইছো না নি? ভয় পাইছো না? যাইবা কই এদিকে? কোন জায়গা যাইবা? হ্যাঁ সুন্দর করে কো, কই যাইবা? আও কি দেইছে তোমার? আটি আটি আইছো নি? ভুল ভুল দেখো দাদা, কি নাম আপনার? আমার নাম দীপঙ্কর কর। তা এই এলাকাটার নাম কি? এলাকায় আমার ডাক নাম এমনি বুধন ডাকে সবাই। এই এলাকাটার নাম কি? এলাকার নাম হরবাজার বিসিনগর। কত নম্বর ওয়ার্ড? 3 নম্বর ওয়ার্ড। আজকে আমরা দেখলাম সন্ধ্যার সময় এখানে একটা মেয়ের সংক্রান্ত একটা ব্যাপার, ঘটনা কি হয়েছে? ঘটনাটা দেখেন, আমি বাড়িতে আসলাম, মোবাইল দেখতেছি, ফ্যানও চলতেছে, তখন হঠাৎ করে শব্দ শুনলাম, একটা বাইরে যেমন একটা চিৎকার শব্দ শুনে দিতেছে। তো আমার ফ্যামিলিরে জিজ্ঞেলাম কী হয়েছে, কারো জানি করতেছে ধরো ধরো। তো আমি দৌড় দিয়ে বাইরিলাম, বাইরে গিয়া দেখলাম একটা মেয়ে। তখন ওই আমার পাশের বাড়ি পঞ্চায়েত অফিসের লোকেই মান্য সিং, তেনের বাড়িতে মেয়েটা নিয়ে বয়সী। জিজ্ঞেলাম তোমার নাম কিতা? নাম কিতা কইল কিতা? উত্তরা, উত্তরা মালাকার।
বাবার নামটা জানি কিতাব খুঁজতে খুঁজতে মনে নাই। তার বাড়ি কোন জায়গায়? হ্যাঁ, বাড়ির জিগেই তো করে লক্ষ্মীপুর। তো লক্ষ্মীপুর কোয়ার সাথে সাথে আমার মনে হলো যে আমি তো লক্ষ্মীপুরের লোকের চিনি, অমির মালাকার করে একজন নাম। তো আমি তাইনের সাথে তাইনের কাছে ফোন করলাম। ফোন করার পরে যোগাযোগ করিয়া মেয়ে যে বাবার নাম খুঁজছিল ওইটা পাওয়ার পরে পাইছি তারারে। তারাও কইছে আইতেছে, তারপরে আইসে আবার পরে আমরা প্রশাসনের কাছে দিছি এবং মেয়ের গার্জেনটার কাছে। তো সেই মেয়েটা মানে কে লিখে আসছে এখানে, আইলো এত দূর থেকে এখানে? জিজ্ঞাসা করলাম মেয়েরে, কইলো যে মায়ের বকাবকি করছে, ওই বাইরিয়ে আইছে তিনটা তিনটার সময় বাইরিয়ে আইছে, মানে তিনটা তিনটা কইতে পারে বিকালবেলা বাড়ি গেছে। তো তার মা আসার পরে জিগাইলাম তার মারে, তো তার মায়ের কইলো যে সে নাকি ঘরের ভিতরে তাকে কেউ সাথে মিশে না, মোবাইল দেখে সবসময়, একটু ব্রেনে একটু যেমন ইয়ে আছে। তো তখন কইলো যে তার মায়ে কইছে যে মোবাইলটা তুমি রাখো, তুমি সবসময় মোবাইল দেখে না, মানুষের সাথে কথাবার্তা করো। ওই যে মোবাইলটা তার কাছ থেকে রাখছে, ওই জিদে তাই বাড়ি এই হচ্ছে না টিকা। যাই হোক, পাইছি মেয়েটারে আমরা বিশ্বনগর, এত যুবতী একটা মেয়ে, তার যে সব আমরা রক্ষা করতে পারছি এবং আমার এলাকাবাসী প্রধান প্রধান ছবি আছে, এটাই আমি খুশি এবং আমার পুরুষ বা একজন ছেলে হিসাবে আমার এটা করা কর্তব্য। আমার গ্রাম পঞ্চায়েত প্রধান আইসে এবং আরও পাড়া প্রতিবেশী আইসে, সবই আইসে, আবার করে প্রশাসনও আইসে, আবার করে। তো দাদা, একটা যুবতী মেয়ে যাচ্ছে বাড়ি থেকে বাইরে আইলো, তো আগামী দিন যাতে এরকম ঘটনা না হয়, তো তার জন্য গার্জেন যারা আছেন, যাদের যুবতী মেয়েরা আছে বা ছেলেরা আছে, তাদের উদ্দেশ্যে আপনি কী কইবেন? তারা যেন একটু খেয়াল রাখে সন্তানের প্রতি। সন্তান আমরা তো আগে জানতাম 12 বছর পরেই আমরা খেয়াল করা, 12 বছর থেকে 18 বছর পর্যন্ত ছেলে কিংবা মেয়ে মা বাবার খেয়াল রাখার দরকার। কিন্তু এখনকার যে জমানা মোবাইল যুগ, তাতে আরও একটু আগ থেকেই 10 বছর থেকেই দেখাটা করতে হইব। এই খেয়ালটা রাখলে আজকে আমরাও এরকম পরিশ্রান্ত আলাপ না এবং তারারও এরকম সমস্যায় পড়তো না। দাদা, আপনার নামটা কী কইছিলেন? আমার নাম দীপঙ্কর। দীপঙ্কর? হ্যাঁ, দীপঙ্কর কর কর। আর এমনি গ্রামের সবে বুধন ডাকে। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।